এখন আমাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন আসলে আমরা শুধু দেখেই গেলাম যে অনেক রাজনীতিবিন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক নেতা আসে রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকে কিন্তু এদের মাঝে কিছু গুণীজন যারা আছেন যারা আছেন তারা দেশ জাতি পরিচালনার ক্ষেত্রেও অনেক অবদান রাখেন এবং আধ্যাত্মবাদ আহলো সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ কিছু জ্ঞান ঠিক এমনি একজন মানুষ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ নরসিংদীর রায়পুরা উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের সকলের শ্রদ্ধা ভালোবাসার মানুষ জনাব ইনাম আহমেদ ভাইকে কিছু মূল্যবান আলোচনা রাখার জন্য আমাদের বাবা সানাই আহমেদের পক্ষ হতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকে ডক্টর কালা কালান্দার বাবা জাহাঙ্গীর পুরুষ সাহেবকে উপস্থিত আছেন ডক্টর কালান্দার বাবা জাহাঙ্গীর সাহেবের কনিষ্ঠ সন্তান সবার শ্রদ্ধার পাত্র সানাইম আহম সহ অনেক গুণীগানী ব্যক্তি আমার সাথে আজকে যারা শুভসঙ্গী হয়েছেন আমার রায়পুরা সদর ইউনিয়নের নবনির্বাচিত বিপুল বোর্ডের নির্বাচিত চেয়ারম্যান জনাব ফারুক হোসেন আমার সাথে এসেছেন দুই নং ওয়ার্ডের মেম্বার সোরহাব সোহরাব যুবলীগ রায়পুরা রায়পুরা ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক দোলাল যুবলীগ নেতা হাফেজ আঙ্গুর মিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন শফিক মিয়া যুবলীগ নেতা তারপর দেলোয়ার যুবলীগ নেতা বুরহান সহ আমরা আপনাদের মাঝে এসেছি আসলে দেখতে এসেছি আর আপনাদের মাঝে দাঁড়িয়ে আপনাদের যাদেরকে আমি দেখছি আমার সামনে আপনারা যারা বসে আছেন আপনাদের সামনে আসলে আধ্যাত্মবাদ সুবিবাদ বা ধর্মীয় দৃষ্টিভঙ্গির আলোচনা করব এই দুঃসাহস আমি করি না এ বেয়াদবি আমি করতে চাই না কারণ আপনারা আসলে আধ্যাত্মিকতার যে স্তরে আপনারা পৌঁছেছেন যে সাধনা স্তরে পৌঁছেছেন এর ধারে কাছে আমি না আমি রাজনীতি করি রাজনীতি সেখানে আমরা সত্য মিথ্যা কথা বলি আসলে অনেক কিছু বলতে হয় তার বাইরে কিছু জানি না আসলে আর এই সাধনা অথবা নিয়ে আসলে চর্চা করার সময় আমাদের খুব কম খুব ব্যস্ততা আপনারা জানেন রায়পুরা উপজেলা সারা বাংলাদেশের মাঝে সবচেয়ে বড় একটা উপজেলা সেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমি আসলে আমার খুব ভালো লাগে আপনাদের যে এই তরিকাটা আমার খুব ভালো লাগে এই এই কথা কথা সত্য সত্য যে আমার খুব ভালো লাগে কিন্তু আমি এই লাইনে চলতে পারি না চলার মতো আমার সুযোগ সময় খুব কম ইচ্ছা থাকা সত্য তারপরও আপনাদের এখানে আমার আসলে মনের টানে বিশেষ করে সানাই আহমেদ তাকে আমি দীর্ঘদিন গত চার পাঁচ বছর যাবত চিনি আমার এলাকা যায় গেলে আমার সাথে দেখা না করে আসে না তো আমার আসলে ওকে আমার ভালো লাগে বয়স খুব অল্প হইল তার মাঝে যে বিনয় তার পিতা যে বিনয়ের সম্রাট যে কথা বলেছেন তার মাঝে যে আমি বিনয় দেখেছি আলোচনা আধ্যাত্মবাদ ছাত নিয়ে আলোচনা করার মতো আমি আবারও বলছি সে দুঃসাহস এবং আমি করি না তারপরও বলবো মহান আল্লাহ তালার মানে একটা মাত্র ধর্ম ওনার প্রিয় ধর্ম সেটা হলো ইসলাম আর ইসলামের অর্থ হলো আনুগত্য ইসলামের অর্থ লানুগত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা যে কুরআন পেয়েছি সেখানে আমরা কি দেখতে পাই আমাদের ব্যক্তি জীবন রাষ্ট্র জীবন পারিবারিক জীবন তথা ইহলোক এবং পরলোক আমাদের এক জীবন বিধান রাষ্ট্র বিধান জীবন বিধান আমরা দেখতে পাই সে ইসলামের অর্থ দুই ভাগে বিভক্ত করে এটা আমাদের বাহ্যিক এবং এবং যেটা আধ্যাত্মিক ইসলামের ভিতরে দুইটা রূপ দেখতে চাই বাহ্যিক এবং আধ্যাত্মিক যে বাহ্যিক রূপটা আমরা দেখছি চাই যে রূপ বস্তুগত বস্তুগত বস্তুবাদ দিয়ে বস্তুবাদ দিয়ে আমরা বা যুক্তি দিয়ে কোনো সময় আমাদের আকার আমরা কোনো বুঝতে পারি না বাস্তব সমস্যাগুলি আমরা মাংতে পারি না অবশ্যই আমাদের পারে তো যদি আমরা এই লৌকিকতার পরে পরলৌকিকতা যে আছে কোরআনের মাঝে সে পরলৌকিকা পরলৌকিক যে ভাব দ্বারা সে ভাব দ্বারা আর আমাদের আত্মার পরিশুদ্ধ যদি করতে হয় যে দেন জ্ঞান আত্মার পরিশুদ্ধ করার জন্য সে দেন জ্ঞানকে সুফিবাদ বলে বা তাও বলে আত্মার পরিশুদ্ধ করার জন্য এবং নিজকে আল্লাহ এবং স্রষ্টার প্রতি একাগ্র চিত্তে দেন সাধনায় থাকা মানে জীব জীবনের মানে মানুষের চাওয়া পাওয়া সবকিছু বিসর্জন দিয়ে সাংসারিক এবং জীব জগতের যে সবকিছু বিসর্জন দিয়ে আমরা যখন একাগ্রিত দেন সাধনা থাকবো নিজকে নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য সেই আত্মার পরিশুদ্ধতাই আমাদের তাসাহ অথবা আহ সুবিবাদ এই সুফিবাদ আসলে এই ছবিবাদের উৎপত্তি আমরা বিভিন্ন আলোচনা বিভিন্ন আলোচনা থেকে পাই যেটা আপনাদের বৌদ্ধ ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম থেকে পাই আমাদের কোরআন থেকেও পাই আমাদের নবীজির পরবর্তীতে যে খলিফারা ছিল খলিফারা বা আমাদের ছিল ওনাদের তো কিছু ছবিবাদের দর্শন পাই মৌলানা জালানুদ্দিন রুমির কাছ থেকেও আমরা ছবিবাদের দর্শন পাই বা আমাদের দর্শনগুলি আমরা পেয়ে থাকি তবে আমাদের আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় জিনিসটা হলো আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়াটা আমার আসলে খুব বেশি দিনের কথা না কয়েকশো বছর আগের কথা তেরোশো তেরোশো খ্রিস্টাব্দের আগে পর্যন্ত এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই ভারতবর্ষ থেকে শুরু করে আমরা পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ নেপাল এই বেলটা ফোরাফুরিয়েই মানে অমুসলিমদের দখলে ছিল অমুসলিম সম্প্রদায় ছিল সেখানে তেরোশো খ্রিস্টাব্দের পরে আমাদের যখন দেখা গেলো কি সেন্ট বক্সের পতনের পরে আমাদের এই ভারতবর্ষে আপনার ইয়েমেন থেকে শুরু করে সৌদি আরব এবং পারস্য উপসাগরের থেকে সুফি সাধকরা দলে দলে এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওনারা আবির্ভাব করেছেন আস্তানা গেলেছেন আস্তানা ইসলাম ধর্মের প্রচার শুরু করেছেন সেই ইসলাম ধর্মের প্রচার করতে যায় ওনারা মসজিদ করেছেন মাদ্রাসা করেছেন এবং খানকা করেছেন ওনাদের যে অলৌকিকতা ওনাদের যে চরিত্রের বৈশিষ্ট্য যে সুবিবাদ যে বিনয় যে চারিত্রিক আচার আচরণ ওনাদের যে মানে পুরান হাদিসের যে মর্মবাণী এবং ওনাদের চরিত্রের যে উৎকর্ষতা এবং চরিত্রের উৎস উৎকর্ষতা এবং ওনাদের যে অলৌকিক কিছু নিদর্শন উনি দেখাছেন ওনারা তখন অন্যান্য জাতি ধর্ম থেকে আমাদের ইসলাম ধর্ম যে উত্তম সে উত্তমটা প্রকাশ পেয়েছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ লোক ইসলামের পতাকা তলে এসেছে আমাদের পূর্ববর্তা এসেছে ইসলামের পতাকা তলে তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমাদের এই অলিয়াউলিয়াগণ এই অলিয়াউলিয়াগণ এবং সুবি সাধকগণ অবস্থান নেওয়াতে আমরা এই দক্ষিণ পূর্ব এশিয়াতে এখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিয়াল্লিশ পার্সেন্ট মুসলমান আছে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়াতে ওনাদের সে ওনাদের এখনো আছে ওনাদের খানকাগুলি এখনো আছে আমরা যাই ওনাদের যে নিদর্শন ওনাদের কাছে গেলে আমাদের প্রশান্তে আত্মায় প্রশান্তি আসে আমরা আজকে দ্বিধা বিভক্ত সমাজ দ্বিধা বিভক্ত আজকে এক পক্ষ কথা বলতেছে এসব মাজার খান খাইগুলি গুড়িয়ে দাও ভেঙে দাও বলতেছে আসলে দেখতে হবে আমাদের এই ইসলামটা কথতে গেল বিশেষ করে আমাদের এশিয়ায় এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে আমরা ইসলাম ধর্ম কোথায় পেলাম কার মাধ্যমে পেলাম কিভাবে পেলাম যদি সে বিস্টেশন যায় অবশ্যই আমাদের কাছ আসতে হবে সেসব সুধি সাধক সুভি সাধক এবং সন্ন্যাসী যারা আছিল। যারা অলিয়া আউলিয়া যারা আমাদের মাঝে এসেছেন তাদের জীবনের সমস্ত সুখ আশা ভরসা সমস্ত চাওয়া পাওয়াকে ওনারা পরিত্যাগ করে ওনারা এদেশে এসেছেন ইসলামের প্রচারের জন্য এবং ইসলামের মর্মবাণী আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন ইসলাম যে একটা আদর্শ ধর্ম ইসলাম যে একটা ধর্ম আল্লাহ প্রদত্ত ধর্ম যে ধর্মের মাঝে একটা একটা শুরু করে ধর্ম বলতে বিশ্বের মাঝে ইসলাম ধর্ম সে ধর্মটা আমাদের মাঝে নিয়ে আসছেন ওনাদের ওনারা নিয়ে এসছেন আর ওনারা শুধু যে ধর্ম প্রচার করতে যে শুধু কোরআন হাজি মর্মবাণী দিয়েছেন তা না ওনারা ওনাদের কথায় কাজে সব দিক দিয়ে ওনাদের মর্মবাণী ওনাদের যে অলৌকিকতা অনেক কিছু ওনারা দেখিয়েছেন আপনারা জানেন খাজা যেখানে আস্তানা গেড়েছেন ছোট্ট আপনারা সবাই জানেন তারপর আমি বলছি উনি আস্তানা গাড়ার পরে তখন যে রাজা ছিল রাজার শুনিক্রে হইল যে এখানে আমাদের গোরা থাকে তারপরে এই পাগল এখান থেকে চলে যান আপনি গোরা থাকে গোড়ার সহ আপনার থাকা যাবে না তো উনি চলে আসছে আমি সংক্ষিপ্ত বলছি পরের দিন দেখা গেল গোড়া যে শুয়েছে গোড়া আর ওঠে না এই রাজার তার মা আবার বলে গেছিল যে এমন একজন সাধক আসবে মুসিব সাধক যে সাধকের হাতে তোমার পরাজয় হবে এটা বলছিল তখন বলছে যে গোরা তো ওঠে না পরের দিন সকাল নয়টা দশটা উনি আনা সাগরের পাড়ায় আস্তানা কাটছে গোরা ওঠে না পরে দৌড়ায় খুঁজতে খুঁজতে যায় এই রাজার সৈনিকরা গেছে যাওয়ার বলছে যে বাবা এই অবস্থা আমাদের গুড়া তো উঠে না পরে বলছে যে যাও তোমরা গেলে গুড়া উঠে গেছে যাই হোক ওনারা ওনারা যে ওনাদের কথা প্রতিটা কাজে আর কথার ওনার যে ইমানি জোর ওনাদের আধ্যাত্ম জ্ঞান সাধনা ওনাদের অলৌকিক অলৌকিক যে ক্ষমতা সে ক্ষমতার বলে মানুষ আকৃষ্ট হয়েছে ইসলামের তলে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ইসলামের পতাকা তুলে এসেছে সে আজকে এই ইসলামের দক্ষিণ পূর্ব এশিয়াতে যে বিস্তারটা পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত আমি যে নাম বলি শত শত উলিয়াউলিয়ার আগমন আমাদের সিলেটের হত শাহজালাল সহ চট্টগ্রাম ওনাদের আগমনে ফুল নাই জাহান আলী ওনাদের আগমনে ওনারাই আমাদেরকে আসলে ইসলামের দীক্ষায় ইসলামের মর্মানি আমাদেরকে শুনে আমাদেরকে একটা মানুষ মতো মানুষ হওয়ার যে আহ্বান সে আহ্বানে মুসলমান হয়েছে বিদায় আমরা আজকে সুন্দর যাই হোক পরিশেষে আমি একটা কথা বলতে চাই আসলে আজকে যে সাধনা গৃহে আপনাদের সামনে আমার বেয়াদবি হচ্ছে কথা বলা আসলে আমি আপনার হলো এই লাইনের বিদ্যার জাহাজ আমি বলতেছি তারপরও বলি যে মানুষের স্বপ্ন থাকতে হবে স্বপ্ন তা আপনি কি বাস্তবায়ন করবেন আজকে যারা দেন সাধনায় আমার মুরব্বীরা আছেন সাধক ভাইরা আছেন আমি ভাই বলে সম্বোধন করি স্বপ্ন থাকতে হবে স্বপ্ন দেখতে হবে যে আমি এই করব তখন আপনি স্বপ্নের পিছিয়ে দৌড়াবেন এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন আর স্বপ্ন যদি না থাকে তো আপনি যতই দেন করেন যত কিছুই করেন মানে আপনার লক্ষ্যস্থির করতে হবে এবং আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি এটা করবো আত্মবিশ্বাসে যদি ঘাটতি হয় তখন মানুষের তখন এই মানুষ দিয়ে কোনোদিন কোনো সফলতা আসে না একটা পূর্ণাঙ্গ আত্মবিশ্বাসের সহিত এবং একটি স্বপ্ন থাকতে হবে যে স্বপ্নের পিছনে আমরা যাই সে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের দেন করতে হবে আত্মবিশ্বাসের সহিত পরিশেষে আমি আসলে সুন্দর ভালো লাগছে এখানে এসে আর বক্তব্য আসলে আপনারা যারা বসে আছেন আপনাদের বক্তব্য শুনবো আমরা শুধু মেহমান আপনাদের মেহমান হিসেবে আসছি আপনাদের দেখতে আসছি আমার একটা অভিজ্ঞতার ব্যাপার ছিল এখানে আসলে দেন সদনার যে স্কুল আসলে এ ধরনের প্রতিষ্ঠান আমাদের খুব কম আমাদের এই এলাকাতে এই দেশে নাই মতো বাংলাদেশে ইয়াতে আছে মনমন সাদুর মন মন এখানে দেন আছে আর না হয় আমাদের বাংলাদেশে খুব কম শুনি দেন সাধনার যাই হোক এখানে আপনাদের যে সাধনা আপনাদের দেন সাধনার যে ঘরে যারা যারা আছেন প্রত্যেককে আমি আমার মনে থেকে আমি আশা করব আপনারা আপনাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যান আর আমাদের এই কালান্দার বাবা ডক্টর জাহাঙ্গীর আল সুরেশ্বরী ওনার সাথে আমার একবার ফোনে কথা হয়েছে আমার এলাকার একজনে ফোন লাগাইতেছিলো কথা হয়েছিল বলছিল যদি আমি এখানে আসি তো আপনি আইসেন আসলে উনি জীবিত কালীন আমি আসতে পারি আসলে পরে যে আসতে পেরেছি আসলে আমার একটা মানসিক প্রশান্তি ওনার এই আস্থানে আমি আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি পরিশেষে আপনারা আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন অনেক ভুল প্রান্তি বলেছি বেয়াদবি মাফ করবেন আমি আসলে এই লাইনে কথা বলার যোগ্যতা রাখি না মোটেও যোগ্যতা রাখি না আপনারা যারা আছেন আপনাদের কথা শুনবো আপনাদের সবাইকে এই সান্ধ্যকালীন আমি শুভেচ্ছা আপনাদের অভিনন্দন এবং আপনাদের সবাই মঙ্গল কামনা করি সুস্বাস্থ্য কামনা করি আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ